Hi there, Assalamu alaikum, welcome back to my channel. Asker episode e ami apnader sathe ekta colorful cake recipe share korbo. Jehetu amar channel e cake er ei prothom ekta recipe dicchi tai ektu colorful kore diyechi apnader jete bhalo lagbe. Ami asha kori apnader bhalo lagbe ar bhalo lagle please amar channel ti subscribe korben. To cholun amra toiri kore nichhi amader asker cake. কেক তৈরি করার জন্য আমি প্রথমে কেক মোল্ডে 1 চা চামচের মতো তেল দিচ্ছি তেলটাকে একটু ভালো করে মোল্ডের চারপাশে লাগিয়ে নিচ্ছে তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা ময়দাটা দিয়ে মোল্ডের চারদিকে আমি ময়দাটাকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি যেহেতু আমি এই কেক মোল্ডে এক্সট্রা কোনো কাগজ ব্যবহার করব না এক্সট্রা ময়দাটা আমি ফেলে দিচ্ছি এবার আমি কেক তৈরি করার জন্য প্রায় 1 কাপ পরিমাণ ময়দা একটা চালিতে নিয়ে নেছি সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ লবণ এবার এগুলোকে একটু ভালো করে চেলে নেছি চেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা ফেলে দিচ্ছি আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেছি ডিমের কুসুমটাকে আমি একটা চামচ দিয়ে আলাদা করে নেছি আপনি আপনার সুবিধা অনুযায়ী যা দিয়ে পারেন একটু আলাদা করে নেবেন তাহলে ফোমটা একটু ভালো হবে এবার আমি একটা বিটারের সাহায্যে ডিমের ফোম তৈরি করে নেছি তো আপনার হাতের কাছে যদি বিটার না থাকে আপনি চাইলে ব্লেন্ডারটাও ব্যবহার করতে পারেন তবে ব্লেন্ডার না থাকলে আপনি কাটা চামচ কিংবা হ্যান্ড উইংস দিয়েও করতে পারেন এবার চিনি দিয়ে বিটারের স্পিডটা বাড়িয়ে দিয়ে আমি একটা সুন্দর ফোম তৈরি করে নেব তো দুইটা ডিমের জন্য আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি এবার যে কুসুমটা আলাদা করে নিয়েছি সেই কুসুমটাও দিয়ে দিচ্ছি ভালো করে বিটার দিয়ে আমি কুসুমটাকেও ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এবার আমি যে ময়দাগুলো চেলে রেখেছি সেখান থেকে কিছুটা ময়দা চেলে চেলে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি চেলে মিশিয়ে নিলে একটা সুবিধা হয় এটা ফোমের সাথে ময়দাটা মেশাতে একটু ভালো লাগে আমি এখানে কোয়ার্টার কাপের মতো তেল ব্যবহার করছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেছি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে যেহেতু আমি আজকে একটা কালারফুল কেক আপনাদের সাথে শেয়ার করব তাই আমি ব্যাটারটাকে একটু ভাগ করে চারটা কালারের জন্য আলাদা করে নেছি আমি প্রথমে কিছুটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি তারপর রেড কালার ইয়েলো কালার গ্রিন কালার এবার এগুলোকে একটু ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেছি রেড কালারটাকে ভালো রেড কালার আনার জন্য কিছুটা ইয়েলো কালার মিলিয়ে নিলাম সবগুলো কালার মেলানো হয়ে গেছে এবার আমি যে মোল্ডটা আগে থেকে রেডি করে রেখেছি সেই মোল্ডের প্রথমে আমি কিছুটা ব্যাটার কোন রকম কালার ছাড়া রেখেছি সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার একটা একটা করে সবগুলো ব্যাটার আমি কেক মোল্ডে ঢেলে দিচ্ছি সবগুলো ব্যাটার যখন আমার কেক মোল্ডে দেওয়া হয়ে যাবে এবার আমি একটা টুথপিক দিয়ে উপর থেকে শুধু উপরে যে কালারগুলো ভাঁজ হয়ে আছে উপরে যে কালারগুলো আছে সেই কালারগুলোর থেকে আলতো হাতে একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি এবার মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি আমি চুলা একটা হাঁড়ি প্রায় 10 মিনিট থেকে প্রিহিট করে রেখেছি এবার কেক মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা কোনো ফাঁকা থাকলে সেটাও বন্ধ করে রাখবো Thank you.
25 থেকে 30 মিনিট পর আমার কেকটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। কেকটা হয়ে গেছে, আমি এবার কেকটা চুলা থেকে তুলে নেব। কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। যেহেতু এক্সট্রা কোনো কাগজ ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে একটু ছুটি দিয়ে আলাদা করে নিচ্ছি। যদি কোনো জায়গায় লেগে যায় তাহলে আলাদা হয়ে আসবে। তো যার দেখুন কেকটা অনেকটাই সফট হয়েছে। আমি একটুখানি কেক কেটে দেখাচ্ছি এটা ভিতরটা ঠিক কেমন হয়েছে। কেকটা যেমন সফট হয়েছে তেমন খেতেও খুবই টেস্টি হয়েছে। আমি আশা করি আমার আজকের এই কেক রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।